ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। 57 জেলা পরিষদ নির্বাচনে বেশিরভাগ জেলাতেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী, কয়েকটি স্থানে বিজয়ী বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোট সুষ্ঠু হয়েছে, গাইবান্ধায় কঠোরতার ইতিবাচক প্রভাব, বললেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যুদ্ধ বন্ধের পাশাপাশি খাদ্য নিয়ে রাজনীতি এবং খাদ্যের অপচয় রোধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে দুর্ভিক্ষ আসছে বলে মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে সরকার। কয়েকটি সমাবেশ করে সরকার পড়ে যাবে এমনটি যারা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। হঠাৎ অবসরের জন্য প্রস্তুত ছিলেন না বিদায়ী তথ্য সচিব মোহাম্মদ মকবুল হোসেন, জানালেন তারেক রহমানের সঙ্গে কখনো দেখা হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন আজ, নতুন প্রজন্মের কাছে সামনে ধরতে পাঠ্য বইয়ে তার জীবনী সংযুক্তে পরামর্শ বিশিষ্টজনদের। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য 21 পদকপ্রাপ্ত নাট্যশিল্পী মাসুম আজিজের মরদেহ বেলা 11:00 থেকে দুপুর 12:30 পর্যন্ত রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। কর ছাড়ে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টির দায় নিয়ে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। শ্রীলঙ্কার পর ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের কাছে হার দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করেছে, প্রস্তুতি ম্যাচেও পরাজয়ের বৃত্তে বাংলাদেশ।